আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের পরীক্ষাটা হবে বিশ জুলাই অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক থেকে আটাত্তর পৃষ্ঠা তো সরকার থেকে এখনও তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া হয়নি হয়তো পরীক্ষার আগের দিন কোনো নির্দেশিকা দেওয়া হবে তো দেওয়া হলে সেই নিয়ে আমরা ভিডিও তৈরি করব তো এর আগ পর্যন্ত তোমরা কি পড়বে তোমাদের অর্ধবাসী পরীক্ষার সিলেবাসে যে আটাত্তর পৃষ্ঠা আছে সেখান থেকে তোমাদের কোন কোন অ্যাক্টিভিটিসগুলো করতে হবে তা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে তো ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে তোমাদের সূচিপত্রটা দেখে নেওয়া যাক চ্যাপ্টার ওয়ান বা এক্সপিরিয়েন্স ওয়ানে কি আছে বিউটি ইন পোয়েট্রি চ্যাপ্টার টু দ্য বিজু ফেস্টিভ্যাল চ্যাপ্টার থ্রি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার চ্যাপ্টার ফোর প্যারাফ্রাইজিং অ্যান্ড রিফ্রেজিং অ্যান্ড চাপ্টার ফাইভ হচ্ছে রাইটিং কোহিসিম্পলি এই পাঁচটা চ্যাপ্টার বা এই পাঁচটা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে সার্মাসিক মূল্যায়ন বা অর্থবাসিক পরীক্ষাটা হবে আবারও বলছি তোমাদের পরীক্ষায় কী টাইপের প্রশ্ন আসতে পারে বা কোন অ্যাক্টিভিটিসগুলো করতে হবে তা নিয়েই হচ্ছে আজকে আমরা আলোচনা করছি এই পরীক্ষায় তোমাদের পরীক্ষা যে হুবহু এই প্রশ্নগুলো আসবে তা কিন্তু না তোমাদের নির্দেশিকা দেওয়া হবে পরীক্ষার আগের দিন তখন সেটা দিলে সেটা নিয়ে হচ্ছে আমরা ভিডিও তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করবো ঠিক আছে আপাতত এটা দেখি তোমরা প্রিপারেশন নাও চাপ্টার ওয়ান ফার্স্টে ওয়ান পয়েন্ট ওয়ান যে অ্যাক্টিভিটিস আছে এটা আমাদের করতে হবে যে রিড দ্য এক্সপ্রেশন ইন দ্য বাবল দেন ইন পেয়ার্স অর গ্রুপস আস ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো লেটার শেয়ার ইউ রেসপন্সেস উইথ দ্য হোল ক্লাস এই কাজটা তোমরা করবে এটা আছে তোমাদের বইয়ের এক নম্বর পৃষ্ঠায় এখানে মোট পাঁচটা কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের কিন্তু জানতে হবে এরপরে অ্যাক্টিভিটিস ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কী বলেছে যে আইডেন্টিফাই সামথিং অর সাম ওয়ান দ্যাট হ্যাজ এ সিমিলার কোয়ালিটি ফাইনালি মেক এ কম্পারিজন বিটুইন দ্য টু অ্যান্ড শেয়ার ইট ইন দ্য ক্লাস এই জন্য হচ্ছে তোমাদের এই কম্পারিজনটা করার জন্য এই ছকটা ব্যবহার করতে হবে ঠিক আছে এই কাজটা আছে তোমাদের বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে আছে রিড দ্য টু টেক্সট গিভেন বেলো অ্যান্ড দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশনস ইন পেয়ার্স অর গ্রুপস তো এখানে কিছু কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা দেখে নেবে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু খুবই ইম্পর্টেন্ট রিড দ্য ফলোইং টেক্সট ইন পেয়ার্স ও গ্রুপস ডিসকাস এন রাইটস সাম ওয়ান সামথিং অর সাম কোয়ালিটি সিমিলার টু দ্য আন্ডার লাইন্ড ওয়ার্ডস অর্থাৎ এখানে আন্ডারলাইন করা কিছু শব্দ আছে এর সাথে তুলনীয় কোনো ব্যক্তি বস্তু বা গুণ খুঁজে বের করে তোমাদের হচ্ছে শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে এই যে এখানে হচ্ছে তোমাদের এই ছকটা এখানে পূরণ করতে হবে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে বাকিগুলো তোমাদের করতে হবে তারপরে বলছি এই যে কাজগুলো আছে এই সবগুলো কাজের কিন্তু সলিউশন বা উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে প্লে লিস্ট থেকে খুঁজে নিতে পারো বা এই ভিডিওর পিন কমেন্ট আমি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা সলিউশনগুলো খুব সহজে পেয়ে যাবে এই কাজটা আছে তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠায় ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু অ্যাক্টিভিটিসে কী আছে যে রিড দ্য পয়েন্ট ট্রু রয়্যালটি এগেইন দেন আস্ক অ্যান অ্যান্সার দ্য ফলোইং কোয়েশনস তো কবিতাটা পড়ো এবং এখানে কিছু কোয়েশ্চেন আছে এগুলো অ্যান্সার করো এই কাজটা আছে তোমাদের বইয়ের সাত নাম্বার পৃষ্ঠায় অ্যাক্টিভিটিস ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ নাও রিড এ নোট অন দ্য রাইমিং প্যাটার্ন অফ এ পয়ম অ্যান্ড এক্সপ্লোর দ্য রাইমিং প্যাটার্ন অফ দ্য পয়েম ট্রু রয়াল্টি তো রাইমিং প্যাটার্ন অফ এ পয়েম সংক্রান্ত নোট আছে নোটটা পড়তে হবে এরপর হচ্ছে এখানে ট্রু রয়্যাল্টি যে কবিতাটা আছে সেটা রাইমিং প্যাটার্ন কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে এই যে ঠিক আছে এগুলো খুঁজে বের করে তোমাদের হচ্ছে এখানে কিন্তু অ্যান্সারটা লিখতে হবে তো দশ থেকে বারো পৃষ্ঠা এই কাজটা আছে তোমরা করবে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট এইটে আছে কি রিড দ্য পয়েম এগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য সিমিলিস used ইন দ্য পয়েম অ্যান্ড শেয়ার your অ্যান্সার্স with দ্য ক্লাস তো কবিতাটা আবার পড়ো এবং জোড়ায় বা দলে এই কবিতায় ব্যবহৃত যে উপমাগুলো আছে সেগুলো চিহ্নিত করো এবং ক্লাসে সবার সাথে সেটা শেয়ার করো এই যে একটা ছক আছে এই ছকে হচ্ছে তোমাদের এই অ্যান্সারটা কিন্তু তৈরি করতে হবে এটা আছে তোমাদের পনেরো পৃষ্ঠায় পরের অ্যাক্টিভিটিটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট টু ইটস গ্রুপ এটা দলগত কাজ ইন গ্রুপস চুজ এ পয়েম ফ্রম your বুকস বাংলা ওর ইংলিশ একটা কবিতা তোমরা বাছাই করবে তারপর হচ্ছে এই কবিতায় কী ধরনের ইমেজ তোমরা দেখতে পাও বা এই কবিতাটা পড়ার সময় তোমার মনে কি কি ছবি আসে সেই বিষয়ে হচ্ছে তোমাকে এখানে আলোচনা করতে হবে ঠিক আছে তাই হচ্ছে তোমাদের চাপ্টার ওয়ান থেকে যে সকল অ্যাক্টিভিটি পড়তে হবে সেগুলো আমরা চলে যাচ্ছি চাপ্টার টুতে চাপ্টার টু এর নাম হচ্ছে কী দ্য বিজু ফেস্টিভ্যাল অ্যাক্টিভিটি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অ্যান্ড দেন শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস তো জোড়ায় নিচের প্রশ্নগুলো পড়ো এবং তোমার উত্তর হচ্ছে শ্রেণীতে শেয়ার করো এই কাজটা তোমরা করবে তারপর টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু লেটস ইন্টারভিউ ফ্রেন্ড তোমার একটা বন্ধুর সাক্ষাৎকার নেবে এবং এখানে হচ্ছে কিছু কোয়েশ্চেন লিখবে তার তোমার ফ্রেন্ডের অ্যান্সার লিখবে এবং দ্য ওয়ে ইউ শেয়ার ইউর ফ্রেন্ডস অপিনিয়ন তুমি কীভাবে তোমার বন্ধুর বক্তব্যটাকে শেয়ার করছো সেই বিষয়টা এখানে তুলে ধরবে ঠিক আছে এই ছকটা তোমাদের করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের উনিশ পৃষ্ঠায় তারপর অ্যাক্টিভিটি টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান রিফ্লেক্ট অন ইয়ার ফ্রেন্ডস রিপ্লাইস অ্যান্ড হাউ ইউ হ্যাভ শেয়ার দেম ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস দেন ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স অফ গ্রুপস এখানে কিছু প্রশ্ন আছে তোমার বন্ধু কি আমাকে কী বলেছিলো তার রিপ্লাই কী ছিল সেগুলো অনুসারে তোমরা হচ্ছে এই কোয়েশনের অ্যান্সারগুলো কিন্তু করবে অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর রিড দ্য ফলোয়িং নোট অন সামারি দেন রাইট এ সামারি অফ দ্য টেক্সট দ্যট ইউ হ্যাভ রিটার্ন ইন অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তো সামারি কীভাবে লিখতে হয় সে সম্পর্কিত একটা নোট আছে এই নোটটি পরে তোমরা হচ্ছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটিতে যেই টেক্সটটা পড়েছিলে তার একটা সামারি লিখবে ঠিক আছে এই কাজটা আছে তোমাদের বইয়ের পঁচিশ পৃষ্ঠায় অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন নাও রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড সামারাইজ ইড ইন ওয়ান প্যারাগ্রাফ ফলো অল দ্য স্টেপস গিভেন বিলো টু রাইট দ্য সামারি তো একটা অনুচ্ছেদে কীভাবে সামারিটা লিখতে হয় তার নির্দেশনাগুলো এখানে দেওয়া আছে সেগুলো মেনে তোমাদেরকে হচ্ছে সামারিটা কিন্তু লিখতে হবে এই কাজটা আছে তোমাদের বইয়ের উনত্রিশ পৃষ্ঠায় অ্যাক্টিভিটি টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ইটস টাইম টু রাইট এ সামারি ইন গ্রুপস এবার তোমরা দলগতভাবে হচ্ছে একটা সামারি লিখবে এটা একটা গ্রুপ ওয়ার্ক তো এটা আছে তোমার দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের শেষ পৃষ্ঠা আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান লুক এট দ্য ইলাস্ট্রেশনস বিলো অ্যান্ড গেস হু দ্য আর দেন রিড দ্য শর্ট কনভারসেশনস গিভেন বিলো আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স ফর ইচ স্পিচ এখানে কিছু ছবি আছে ছবিগুলো দেখে লোকগুলো কারা সেগুলো তোমাকে অনুমান করতে হবে এবং যে কনভারসেশনগুলো আছে সেগুলো তোমাকে হচ্ছে এখানে পূরণ করতে হবে যে কোন কনভারসেশনটা কে বলছে ঠিক আছে এই কাজটা তোমরা করবে এখানে আমার তিনটা না চারটা ডিফারেন্স ছবি ছিল সবগুলো ক্ষেত্রে তোমাকে করতে হবে পরের অ্যাক্টিভিটিটা হচ্ছে থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান রিড দ্য কনভার্সেশনস এগেই ইন অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান অ্যান্ড ক্যাটাগরিজ দ্য টু টাইপস অফ ক্যারেক্টার্স ইন্টু দ্য ফলোয়িং ফলোইং টু গ্রুপস কনসিডারিং দ্য রেসপন্সেস টু দ্য ফলোইং কোশেন্স ইন দ্য গ্রিড গ্রিট অর্থাৎ তিন দশমিক এক দশমিক একের কত আবার পড়ো এবং সেখান থেকে হচ্ছে এখানে দুইটা আলাদা আলাদা ভিন্ন গ্রুপে তুমি ক্যারেক্টারগুলোকে আলাদা করবে ঠিক আছে এই কোয়েশনের ভিত্তিতে এই কাজটা তোমরা করবে তারপর অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট টু পয়েন্ট টুতে আছে নাও নোটিস দ্য ক্যারেক্টার্স অফ দ্য টু গ্রুপস অ্যান্ড আস দ্য অ্যান্সার ফলোইং কোয়েশনস ইন পেয়ার্স অফ গ্রুপস তারপর দুই গ্রুপে হচ্ছে তুমি এই কোয়েশনের অ্যান্সারগুলো করবে অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রিতে আছে রিড দ্য কনভার্সেশন ইন অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এগেইন দেন ডিসকাস ইন পেয়ার্স অফ গ্রুপস দ্য মেইন আইডিয়াস অফ দ্য কনভারসেশন তো তুমি তিন দশমিক তিন দশমিক দুয়ের কথোপকথনটি আবার পড়ো এবং তারপর জোড়ায় বা দলে এই কথোপকথনটির মূল ধারণাগুলো আলোচনা করো লেটার রাইট সামারি অফ দ্য কনভারসেশন এবং পরে কথোপকথনটির একটি সামারি লেখো ঠিক আছে তারপর অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে আছে রিথ দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এগেইন দেন আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন দ্য কনভার্সেশন অ্যান্ড ডিসক্রাইব দেম ইন দ্য ফলোইং গ্রিড তো তোমরা হচ্ছে তিন দশমিক তিন দশমিক দুইয়ের কথোপকথনটি পড়বে এবং ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করে সেটা হচ্ছে এখানে একটা গ্রিড আছে এই গ্রিডে তোমাকে হচ্ছে কিন্তু সেই অ্যান্সারগুলো লিখতে হবে ঠিক আছে তো এই গ্রিডটা আছে তোমাদের বইয়ের চল্লিশ পৃষ্ঠায় অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভে কী বলেছে যে রিড দ্য ফলোয়িং টু টেক্সট অ্যান্ড ইন অর গ্রুপস ডিসাইড হুইচ টেক্সট রিপ্রেজেন্টস হুইচ গ্রুপ অফ পিপল সো দুই ধরনের টেস্টটা আছে সেটা পড়ে তোমরা হচ্ছে কোন টেস্ট কোন ধরনের মানুষকে এখানে রিপ্রেজেন্ট করছে সেটা তোমাদের বের করতে হবে অ্যান্ড অ্যাট লাস্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে টাইম টু অ্যাক্ট তোমাকে হচ্ছে অভিনয় করে একটা ড্রামা স্ট্রেস করতে হবে তো এটা হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক যেহেতু পাঁচ ঘন্টার পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ক হিসেবে এই ড্রামাটা কিন্তু দেখাতে হতে পারে ঠিক আছে এখানে কিছু আইডিয়া দেওয়া আছে চারটা আইডিয়া দেওয়া আছে এগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি তোমরা হচ্ছে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে তারপরে আমার নতুন অধ্যায় চলে যাই চ্যাপ্টার ফোর প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সি দ্য গ্রাফ অ্যান্ড রিড দ্য টেক্সট গিভেন বিলো দেন ইন পেয়ার্স অফ গ্রুপস ডিসকাস দ্য মেইন আইডিয়াস অফ দ্য অফ দিস টেক্স লেটার শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস এখানে দুই ধরনের টেক্সট আছে একটা হচ্ছে গ্রাফ আছে একটা হচ্ছে টেক্সট আকারে আছে তো এই দুইটা পরে তোমরা হচ্ছে সেখান থেকে তোমাদের ক্লাসে তোমাদের অনুধাবনটা শেয়ার করতে হবে ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টু টেক্সটটি আমরা বুঝলাম কি না সেটা পরীক্ষা করে দেখতে হবে এই জন্য এখানে কিছু ঘর আছে এগুলো তোমাদের কিন্তু পূরণ করতে হবে অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান নাও আস ক্যান অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ ইন পেয়ার্স অফ গ্রুপস কিছু প্রশ্ন আছে এগুলো তোমাদের হচ্ছে উত্তর দিতে হবে এটা একটা জোড়াই কাজ বা দলগত কাজ অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু রিড দ্য ফলোয়িং টেক্সট এখানে একটা টেক্সট আছে এটাকে তোমাদের পড়ে তারপর সেটাকে প্যারাফ্রেস করে শ্রেণীতে সবার সামনে কিন্তু উপস্থাপন করতে হবে ঠিক আছে এই কাজটা আছে তোমাদের বইয়ের পঞ্চাশ পৃষ্ঠায় এবং একান্ন পৃষ্ঠায় এই কাজটা তোমরা অবশ্যই করবে তারপর অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট লেটস প্যারাফ্রেজ দ্য কনভার্সেশন ইন গ্রুপস এখন এখানে একটা কথোপকথন আছে এটা দলীয়ভাবে তোমরা প্যারাফ্রেজ করবে তো এখানে কিছু স্টেপ দেওয়া আছে সেগুলো মেনে তোমাদের হচ্ছে কিন্তু এই কাজটা করতে হবে পাঁচটা স্টেপ আছে পাঁচটা স্টেপ মেনে তোমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু কীভাবে প্যারাফ্রেজ করতে হয় সেই ডিটেলস এখানে দেওয়া আছে সেগুলো মেনে তোমরা প্যারাফ্রেসটা করবে অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান লুক এট দ্য ফলোইং গ্রাফ নাও ডিসকাস দ্য ইনফরমেশন ইউ হ্যাভ গট ফ্রম দ্য গ্রাফ ইন পেয়ার্স অর গ্রুপস এখানে একটা গ্রাফ আছে গ্রাফটা দেখো এবং গ্রাফ থেকে তোমরা জোড়ায় বা দলে যে তথ্য পেয়েছ তা নিয়ে আলোচনা করো দেন রাইট অল দ্য ইনফরমেশন এজ দ্য টেক্সট তারপর তথ্যগুলো তুমি টেক্সট আকারে লিখো ফাইনালি প্যারাফ্রেজ দ্য টেক্সট অ্যান্ড প্রেজেন্টেড ইনফর্ম অফ দ্য ক্লাস তারপর তুমি হচ্ছে এই টেক্সটটাকে আবার প্যারাফ্রেস করো এবং শ্রেণীতে সবার সামনে উপস্থাপন করো এই হচ্ছে গ্রাফটা গ্রাফ থেকে তোমাদের হচ্ছে একটা টেক্সট লিখতে হবে এবং পরে সেটাকে প্যারাফ্রেস করতে হবে অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি একটা প্রজেক্ট ওয়ার্ক আছে তোমাদের হচ্ছে চার থেকে ছয় জনের দলে এই ওয়ার্কটা করতে হবে এবং কাজটি করার সময় যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে এগুলো মেনে তোমরা হচ্ছে এই প্রজেক্ট ওয়ার্কটা করবে ঠিক আছে এটা আছে তোমাদের বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠায় এবং সাতান্ন পৃষ্ঠায় এরপর দেখো এখানে হচ্ছে একটা পাইচার্ট কীভাবে আঁকতে হয় সেই বিষয়ে দেওয়া আছে এখান থেকে পাইচার্ট থেকে অনেকগুলো তথ্য পাই এগুলো সবই কিন্তু প্রজেক্ট ওয়ার্কের অংশ তো এই প্রজেক্ট ওয়ার্কটা তোমাদের দি দেওয়া হতে পারে তোমাদের এই মূল্যায়ন পরীক্ষায় যেহেতু পাঁচ ঘন্টার পরীক্ষা প্র্যাকটিক্যাল হওয়া কোথায় কিছুক্ষণ তো ভালোভাবে শিখে নেবে এগুলো নিয়ে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে কীভাবে এগুলো সলিউশন করতে হয় তোমরা একটু প্লে লিস্ট কষ্ট করে খুঁজতে সেখান থেকে দেখে নিতে পারবে তো এই ছিল চতুর্থ আধির আলোচনা আমরা লাস্ট চ্যাপ্টারে চলে যাই চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভের নাম হচ্ছে কি রাইটিং কোহেসিভলি এখানে প্রথম যে অ্যাক্টিভিটি আছে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান লুক এট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস

এখানে একটা গ্রিড তৈরি কর গ্রিড ছিল সেই গ্রিডটা আমাদের ডেভেলপ করতে হবে ঠিক আছে এই যে গ্রিডটা এটা হচ্ছে আমাদের পূরণ করতে হবে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে সেই কাজটা তোমরা করবে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নাও রিড এ নোট অন ওয়েস টু মেক এ টেক্সট মোর এনগেজিং অ্যান্ড ক্লিয়ারার টু দ্য রিডার্স তো এখানে একটা নোট আছে যে কিভাবে একটা টেক্সটকে পাঠকের সাথে আরও বেশি সম্পৃক্ত করা যায় এবং আরও বেশি স্পষ্ট করা যায় সে সংক্রান্ত আলোচনা তো সেটা পরে তোমরা হচ্ছে আইডেন্টিফাই করবে কিছু কোয়েসিভ ডিভাইস এই টেস্টটা থেকে যে হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ অর্থাৎ বিদ্যালয় কীভাবে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করে সেই নিয়ে হচ্ছে একটা টেস্ট আছে সেখান থেকে তোমরা কোয়েফসি ডিভাইসগুলো খুঁজে বের করবে এবং একষট্টি থেকে সাতষট্টি বেস্টে খুব বড় একটা আলোচনা এই সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়ে তোমরা হচ্ছে এই ছকের সাহায্যে এই সাতষট্টি বেস্টের এই যে ছকটা আছে এই ছকটা তোমরা হচ্ছে পূরণ করবে ঠিক আছে এই যে এই ছকটা এটা তোমাদের কিন্তু পূরণ করতে হবে ওকে এরপরের অ্যাক্টিভিটি দেখো ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশনস ইন পেয়ার্স অফ গ্রুপস লেটার চেক ইউর অ্যান্সার্স উইথ দ্য গ্রুপ নেক্সট টু ইউ তো এখানে কিছু প্রশ্ন আছে এগুলোর অ্যান্সার তোমাকে লিখতে হবে এবং অন্য গ্রুপের সাথে সেটা শেয়ার করতে হবে এবার একটা গ্রিড আছে এই গ্রিডটাও কিন্তু তোমাদের পূরণ করতে হবে ঠিক আছে এটা আছে তোমাদের বইয়ের আটষট্টি পৃষ্ঠায় পরের অ্যাক্টিভিটি হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর রিড দ্য ফলোয়িং প্যারাগ্রাফস অব দ্য এস এ ফ্রম সিড টু ব্লজম গ্রোয়িং এন এসে ফ্রম এ প্যারাগ্রাফ অন দ্য সেম টপিক এখানে হচ্ছে একটা এসে আছে তার প্যারাগ্রাফগুলো পড়তে হবে এবং প্যারাগ্রাফগুলো সাজানো নেই তোমাদের সেগুলো সাজিয়ে লিখতে হবে এই হচ্ছে তোমাদের এসেটা এই যে প্যারাগ্রাফ আছে ডিফারেন্ট প্যারাগ্রাফ এগুলো তোমাকে সাজিয়ে সুন্দর করে একটা এসে কিন্তু তৈরি করতে হবে ঠিক আছে এখানে কিছু ওয়ার্ড আছে সেগুলো মিনিং দেওয়া আছে তোমাদের এই যে সাজিয়ে লিখতে সেগুলো সাহায্য করবে তারপর তোমরা হচ্ছে এই পুরো রচনাটিকে প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ সাজিয়ে এখানে উপস্থাপন করবে এই ছকটার ভিতর যে ছকটা আছে তোমাদের বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠায় তাই ছকটা পূরণ করলে তোমাদের কিন্তু রচনাটা সাজিয়ে লেখা হয়ে যাবে এরপরে কাজটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ নাও নোটিস বোধ দ্য গ্রিডস এগেইন অ্যান্ড কম্পেয়ার দেয়ার অর্গানাইজেশনস ইন টার্মস অফ লেন্থ স্ট্রাকচার হোয়াট অ্যান্ড হাউ ইউ উইল রাইট ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্ট্রাকচার এবার গ্রিড দুটি লক্ষ্য করো এবং দৈর্ঘ্য গঠনে বিভিন্ন অংশে তুমি কী লিখবে কীভাবে লিখবে এর ব্যবহার এবং সেগুলো ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করার জন্য গিটগুলোর বিন্যাস তুলনা করো এই যে ফিচার্স এখানে হচ্ছে প্যারাগ্রাফ এবং এস এ দুটার মধ্যে পার্থক্যগুলো তোমাকে কিন্তু লিখতে হবে এই টেবিলটা ব্যবহার করে ঠিক আছে সর্বশেষ তোমাদের চাপ্টার ফাইভের যে কাজটা আছে ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান তোমাদের হচ্ছে এই টেক্সট আবার পড়তে হবে এবং সেখান থেকে তোমাদের হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে বা একটা এস লিখতে হবে এর উপরে যে দ্য ওয়েস ইর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস তাই জন্য তোমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে সেগুলো মেনে তোমরা হচ্ছে এই প্যারাগ্রাফটা কিন্তু লিখবে বা এসএটা লিখবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন টাইম তো এই ছিল আলোচনা শিক্ষার্থীরা আবারও বলছি তোমাদের যদি সরকার থেকে কোনো প্রশ্ন বা এসএ এর না দেওয়া হয় তাহলে তোমরা হচ্ছে এই যে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখালাম এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এই অনুযায়ী তোমাদের হচ্ছে কিন্তু ষাঁমাসিক পরীক্ষার মূল্যায়ন বা অর্ধভাষিক পরীক্ষার প্রশ্নটা দেওয়া হবে তো এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন ইংরেজি বিষয়ের অর্ধভাষিক পরীক্ষার সিলেবাস এক থেকে আটত্তর পৃষ্ঠা পর্যন্ত যে সকল বিষয় তোমাদের পড়তে হবে সেগুলো বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তোমরা কিছুটা হলেও এখান থেকে উপকৃত হতে পারবে সো পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও সবার জন্য শুভকামনা রইল আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ